লিবিয়ার দুর্গম এলাকায় নির্মম নির্যাতনে বাংলাদেশিরা মানব পাচারকারীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইতালি নেওয়ার কথা বলে প্রথমে নেয় লিবিয়ায় সেখানেই আটক রেখে চালানো হয় অমানুষিক নির্যাতন সেই নির্যাতনের ভিডিও পাঠানো হয় স্বজনদের কাছে আবার কখনো ভিডিও কলে দেখানো হয় সেই নির্মম নির্যাতন এই নির্যাতন করাই হয় শুধু মুক্তিপণ আদায়ের জন্য এমন একটি মানব পাচারী চক্রের খোঁজ পাওয়া গেছে মাদারীপুরে মানব পাচারের শিকার বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে জানা গেছে লোমহর্ষক কাহিনী এই চক্রটি প্রথমে অল্প খরচে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রস্তাব দেয় লিবিয়া নেওয়ার পর দুর্গম কোনো স্থানে তাদের আটকে রেখে মুক্তিপণের জন্য চালানো হয় শারীরিক নির্যাতন আমার ছেলে বন্ধু আছে আমার ছেলে কোনো সাহায্য নাই আমার ছেলে মা গালি জীবনটা ভিক্ষে দাও তোমার কাছে আমার জীবন ভিক্ষে আমার বাবা নেই আমার বাবাকে আমার বাঁচাও মা এনে যদি টাকা না দাও সে কাজে না বাঁচাইতে পারবো না মা টাকা দাও এনে এবার আমার তুমি কত সুদের টাকা আছি ওই সাত কাগার তো সুদের টাকা আছি দুনিয়াতে কোনো অনেক টাকা পাই না একদিনের সময় দিচ্ছে একদিনের সময় দিচ্ছে একদিনের মধ্যে টাকা পাই না সুদে আছি বেড় আছি তারপর আমি এক দুটো টাকা পাই এত দিনের টাকা গুছাইয়া দিচ্ছি শরীফ দালাল আছে আর মারি এমন কমেন্টার আছে হাইডিম করে নাম এই না এই ঘরে আমার সন্তান বন্দি করছিল আমার সন্তান এই হাইডিমের বন্দি করা আসল হ্যাঁ তো কালা মহাদার ছেলে আসিল তো অনেক টাকা পয়সা আমরা বাড়িতে গিয়ে পেট করে দিছি এরপর ওই লিবিয়ার থেকে আমার ছেলে গো এই টাকা দেওয়ার 15 দিন বা 20 দিন এর পরেই মানে ওই ছেলে গোন বেচ চালাইছে ওই মাবিয়ার কাছে মাবিয়ার কাছে বেচার পর এই ছেলে আর কি ওই রুমের মধ্যে ঢুকেই মানে এই মার দিন হয়েছে আর ওই মাবিয়ারা ওই আমাকে বাঙালিও আছে ওক কথা আমরা বুঝি না কিন্তু ও হ্যাঁ কথা আমাকে বুঝাই আমাকে এই কথার পর কইছে যে এই কালকে দিনের মধ্যে 8 লক্ষ টাকা দিবি যদি তোকে পোলা বাঁচাইতে চাস না কালাম আলাদার ছেলে নাম হলো নির্জন এর মধ্যে বইয়া মারধর করে তাদের বাড়ি হলো সন্নস না কালাম আলাদার ছেলে নির্জন ওরে দা খুব বার মারধর করে আর ওই ভিডিও তো আমাকে দেখাইতেছে দেখানোর পর স্যার আমাকে তো জ্ঞান নাই ওই 8 লক্ষ টাকা তারপর বাড়ির মধ্যে জমিন নগে নগে বিক্রি দিয়া এই টাকা পয়সা পাড়াইয়া জানা যায় মানুষকে আটকে রেখে নির্যাতনের মূল হোতা কুমিল্লা জেলার বাসিন্দা মাফিয়া শরীফ মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের নতুন মাঠ গ্রামের সাকা মাতুব্বরের মেয়ে সুমিকে বিয়ে করে শরীফ সুমি সহ একাধিক দালাল মাদারীপুরের উপজেলা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে লোক সংগ্রহ করে লিবিয়ায় পাঠায় লিবিয়ায় পৌঁছানোর পরই চালানো হয় নির্যাতন আমার অবস্থা করছে আবার কি যাবার আসে আবার এই আবার 7.5 লাখ টাকা চাই আমি কত দিব 7.5 লাখ টাকা আমি বাইশে রাতে পাই ধরিয়া ফিরে আমাকে কেউ যে বেহস করিয়া রয়েছে জ্ঞান আসিল না আর যেতে জলে জলে কাঁপছে এরপর হেরা যখন ওরে ছুঁয়া আবার হেগো মারছে ওই মায় আমাকে দেহাই বাঞ্জা ফিরেছে আমরা দেহাই আমাকে আর কোনো উঠিয়ে রাখিল ওরা কি পেয়েছি ওকে সারামু আমি নিজে কইছি বাবা ওকে মারিস না আমি আমার পেশাতে আছে বেশি আমি দেই দিয়া কতদিন ঘুরে যা কয়েকদিন গাড়াইয়া লাইছি এরপর ওকে 1 মাস জেল খেলাইছে জেল খেলাইয়া এরপর টাহা রাখবো আমার 4 লাখ লিবিয়ায় নির্যাতনকারীদের একজন আজিজুল ইসলাম নির্ঝর আজিজুল হক নির্ঝর মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চর নাসনা গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে সে পশ্চিমাঞ্চলীয় শহর জোয়ারা ক্যাম্পের মাফিয়া শরীফ হোসেনের সহযোগী তার দায়িত্ব বন্দিশালার বন্দীদের নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় নির্যাতন করার জন্য শরীফ মাফিয়া নির্ঝরকে দেয় প্রতি ঘন্টায় 30,000 টাকা মুক্তিপণের টাকার জন্য নির্ঝর ছাড় দেয়নি তার নিজ এলাকার যুবকদেরও মুন্সিগঞ্জ জেলার মোল্লাকান্দি গ্রামের ভুক্তভোগী জাহাঙ্গীর শেখ বলেন নির্ঝর এতটাই নির্দয় ছিল বাপ চাচার বয়সী লোকজনকেও টাকার জন্য অমানসিক নির্যাতন করত দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ